হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে WhatsApp এর একটি গোপন সেটিংস এর সাথে পরিচয় করিয়ে দেব, যেই সেটিংস টির মাধ্যমে কিন্তু আপনাদের WhatsApp এর মেসেজ আপনারা দেখা সত্ত্বেও কিন্তু আপনাদের ফ্রেন্ডরা বুঝতে পারবে না যে আপনাদের WhatsApp এর মেসেজটি আপনারা দেখেছেন কিনা। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখিয়ে দিই কিভাবে এই সেটিংসটি অ্যাপ্লাই করবেন, এবং ভুল করেও যদি আপনারা এই সেটিংসটি অ্যাপ্লাই করে ফেলেন সেক্ষেত্রে এই সেটিংসটি থেকে কিভাবে ফিরে আসবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটিও দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। আপনারা এখন দেখছেন ডিএম টিপস 98 ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি দেবদাস। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমারই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট আমি তৈরি করে রেখেছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো একটি WhatsApp অ্যাকাউন্ট আমি বর্তমানে ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমারই অন্য একটি WhatsApp অ্যাকাউন্টের নাম্বার। তো এখানে আমি বর্তমানে এখন SMS করছি, যে কোনো SMS আমি পাঠাচ্ছি। সাপোজ আমি হাই লিখে পাঠালাম, ওকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডবল টিক কিন্তু হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু SMS টি আমারই ফোনে অন্য WhatsApp অ্যাকাউন্টে চলে এসেছে। তো আমি এই মেসেজটি সিন করব, বাট আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু গ্রিন টিকের অপশন কিন্তু উঠবে না। আপনারা যদি WhatsAppটি SMS যদি সিন করেও ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রিন টিকের অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন না, এবং আপনাদের ফ্রেন্ডরাও দেখতে পাবে না। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মেসেজটিকে ওপেন করছি, তো দেখুন মেসেজটি সিন করে ফেললাম, তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু কোনো গ্রিন টিক কিন্তু এখানে বর্তমানে আগের মেসেজটাও নেই। তো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে গ্রিন টিকের অপশনটি কিন্তু এখানে ডিসেবল হয়ে যাবে পুরোপুরি। তো এই সেটিংসটি আপনারা কিভাবে আপনাদের WhatsApp অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন এখন আমি আপনাদেরকে সেটিই দেখাবো। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সেটিংসটি অ্যাপ্লাই এবং ডিসঅ্যাপ্লাই করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের সিম্পলি WhatsApp অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডের কর্নারে থ্রি ডট মেনু রয়েছে, আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি সেটিংস এ ক্লিক করবেন এখান থেকে। তো সেটিংসটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে একদম ফার্স্টে, আপনারা অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। তো তারপর আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনটি ফলো করবেন, এটি কিন্তু আপনাদের সেই সেটিংসটির অপশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন বর্তমানে আমার অফ রয়েছে, মানে কি সেটিংসটি কিন্তু আমার অন রয়েছে। ওকে, মানে আপনারা যদি আপনাদের এই সেটিংসটি চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেটিংসটিকে অফ করে রাখতে হবে, এবং আপনারা যদি সেটিংসটিকে পুরোপুরি বন্ধ করে রাখতে চান, মানে কি আপনাদের WhatsApp এর মেসেজগুলি যদি সকলেই দেখতে পারে সেই সিস্টেমটি যদি চালু করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেটিংসটি অন করে দিতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসটি এখন অফ রয়েছে, আমি সেটিংসটিকে অন করে দিচ্ছি। তো সেটিংসটি অন করা মাত্র কিন্তু আমার অ্যাকাউন্টে এখন কিন্তু আপনারা সব SMS দেখবেন গ্রিন টিক অটোমেটিকলি চলে আসবে। আমি SMS করছি, তো দেখুন SMS করলাম, তো SMS টি ডেলিভার হয়ে গেছে। তো SMS টি দেখার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সমস্ত SMS এ গ্রিন টিক এখানে উঠে গেছে। তো আশা করছি আপনারা ভিডিওর বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট বুঝতে পেরেছেন। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করুন, আমি 100% আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে প্রবলেম বুঝে দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখাবে নেক্সট ভিডিওতে, গলাটি বসে গেছে যার কারণে আমি খুবই দুঃখিত। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিএম টিপস 98 ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।